রাশিদার নাম, রাশিদার নাম। হলো প্রমোদেশ বাবু, এমন ভাবে দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে কিছুই জানেন না আপনি। আরে বলুন, আপনার বাড়ির লোক সব জানতে চাইছে আপনার কুকীর্তির কাহিনীগুলো, বলুন ওদেরকে সবাইকে। কি হলো, আরে চুপ করে আছেন কেন, কিছু বলুন। চুপ করে আছিস কেন, তুই বল, বল সত্যি কথাটা সবার সামনে বল। কি বলো, যেটা করিনি সেটা দায় আমি কেন নেব, যেটা করিনি সেটা দায় আমি কেন নেব। আমি বলছি তো, আমি ধানের গোলায় আগুন লাগাইনি, আমি ধানের গোলায় আগুন লাগাইনি। চুপ করুন, আমার কথা শেষ করতে দিন। আমি ধানের গোলায় আগুন লাগাইনি, এটা আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, আপনি ভালো করে শুনে রাখুন। তাহলে আপনিও শুনে রাখুন, গ্রামের গরিব চাষিগুলো কি মিথ্যে মিথ্যে আপনার মেয়ে? হ্যাঁ মিথ্যে কথা বলছে, আমি তো বলছি তো তাদের দিয়ে পড়ানো হচ্ছে। কি হয়েছে, আস্তে কথা বলবো, এগুলো ওদের দিয়ে পড়ানো হচ্ছে। বারবার বলেছি, বারবার বলেছি যে এসব কাজের মধ্যে তুই জড়াস না প্রমো, আমার কথা তুই শুনিস নি। আমার কথা শুনলে এরকম হতো না প্রমো। কেন আমি শুনতে যাবো, আমাকে এক কথা বারবার কেন বলছো? আমি তো বলছি আমি এই কাজটা করিনি, আমি তো বলছি তোমাকে, তুমি এক কথা কেন বারবার বলছো? যাও হয়ে যা, ছোটিমা। হ্যাঁ কি করছিস, কি ওরা মিথ্যে বলছে? হ্যাঁ মিথ্যে বলছে, আমি বলছি তো মিথ্যে কথা বলছো না তো। ওই মিথ্যে বলতে কে সাহায্য করেছে প্রমো? তুই তুই তুই, তোমরা ভিতরে এসো, ওনাকে ভ্যানে তোলো। আমি আবারও বলছি উনি কোনো দোষ করেননি, উনি নির্দোষ। আমি রিকোয়েস্ট করছি প্লিজ। এত জোর গলায় বলছো কেন? আমার মনে হচ্ছে তুমি বোধহয় জানো দোষীটাকে। হ্যাঁ আমি জানি। তুমি জানো তাহলে কিসের ভিত্তিতে এত বড় বড় কথা বলছো? প্রমাণ টমাণ আছে নাকি তোমার হাতে কিছু, নাকি তোমার এই ছোটকাকে বাঁচানোর জন্য যা খুশি তাই একটা বলে দিলে? যা খুশি বলে যে আমি আমার ছোটকাকে বাঁচাতে পারবো না সেটা আমিও খুব ভালো করে জানি। ও তাহলে শুনি দোষীটাকে। এক মিনিট, এই ব্যাপারে আপনি নিশ্চয়ই কিছু বলবেন, মা বলবেন না? বলবেন না, এইভাবে চুপ করে থাকলে তো হবে না মা, কারণ সত্যি কথাটা কি সেটা শুধু আপনি জানেন, শুধু আপনি। তুমি কি এখন এখানে একটা সিন ক্রিয়েট করতে চাও? যা সিন ক্রিয়েট হওয়ার ছিল তা তো হয়েই গেছে, কিন্তু তার জন্য কোনো নিরপরাধ নির্দোষ মানুষ শাস্তি পেতে পারে না। পুলিশের সামনে সত্যি কথাটা বলুন, বলুন যে আমার ছোটকার নির্দোষ, আগুনটা উজ্জ্বল লাগিয়েছে, বলুন। তুমি এত যে ছোটকা ছোটকা করছো, এত কিছু করছো তোমার কাকাকে বাঁচাবার জন্যে, তখন কি করবে? হুম, সমর্থেশকে তুমি কি করে বাঁচাবে? এই কেসের সবচেয়ে বড় সাক্ষী তুমি, তাই না রাশি? দুদিন পরে তোমার ছোট কাকা ছেলে মেয়ে একটা কিছু হবে, আর তুমি তার এগেনস্টে কোর্টে সাক্ষী দেবে, তারপরে কি হবে আমি তো তোমাকে বলেই দিয়েছি সব। তাহলে তাহলে কি উজ্জ্বল মায়ের সাথে প্ল্যান করে সব কিছু করেছে? আমি জানি, আমি জানি রাশি, তুমি আমাকে মমকে বাঁচানোর জন্য এত কিছু করেছো। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো রাশি, কতটা ভালোবাসো। রাশিদার নাম, রাশিদার নাম।